আজ বিশ্ব আলোকচিত্র দিবস তথা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। প্রতি বছর এই দিনটি উদযাপন উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সোমবার ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উদযাপন উপলক্ষে টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রতি বছরই কিছু না কিছু থিম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে থাকে টিপিজেএ। এবছরে তাদের প্রদর্শনীর থিম হচ্ছে অকালবোধন। এই দিনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন উদ্বোধনের পর গোটা প্রদর্শনীটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ওনারা অনেক ফটোগ্রাফ এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে এসেছিলাম, অত্যন্ত সুন্দর ফটোগ্রাফির যে এখানে আমি দেখলাম ওরা এখানে লাগিয়েছে, মানে সত্যিই এটাকে প্রশংসার দাবি রাখে। আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আগামী 21 আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে সংশ্লিষ্ট থিমের উপর রাজ্যের চিত্র সাংবাদিকদের তোলা প্রায় 76টি ছবি প্রদর্শন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।